প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ কেমন আছেন জি ভালো আছি পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পরে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলো সর্বজনীন পেনশন নতুন পেনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে জেল পালানোর ঘটনার তদন্ত হয় শাস্তি শুধুই বদলি আনসার আল ইসলাম তৎপর অন্য স্তুমিত হোলি আর্টিজান হামলার আট বছর সমকাল শিরোনাম করেছে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন প্রত্যয় চালু আজ কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের রামচন্দ্রপুর খালে রাম রাজত্ব যুগান্তর এনবিআরের দুই কর্মকর্তার দুর্নীতি ফয়সালকে বগুড়ায় বদলি হদিশ নেই মতিউরের চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন নিয়ে সংশয় কালের কণ্ঠ সংকট উত্তরণী বড় চ্যালেঞ্জ বিলুপ্ত হবে বিদ্যমান পেনশন সর্বজনীনে অনর সরকার এবার মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই নিয়ে নয় ছয় দৈনিক ইত্তেফাক সর্বজনীন পেনশনে আপত্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ সব ক্ষেত্রে দুর্নীতি শিক্ষায় টাকা ছাড়া ফাইল নড়ে না বাংলাদেশ প্রতিদিন পাবলিক বিশ্ববিদ্যালয় শাটডাউন দুর্নীতির বিরুদ্ধে চলছে অভিযান কম দামি ইভিএম এ ঝুঁকছে ইসি মানবজমিন অনলাইন জুয়ায় পাচার হাজার কোটি টাকা মতুরের সম্পদ ক্রোকের প্রস্তুতি খবরের কাগজ নজরদারিতে অনেক মন্ত্রী এমপি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চোরাই গরুর টাকা এমপি সহ মন্ত্রীর অনুসারীদের ভাগ সময়ের আলো কুটিপতি হওয়ার ফাঁদ তারকাদের ভুয়া ভিডিও অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দেশ রূপান্তরের শিরোনাম ফাঁসির দিনগুণে এক নারীর চব্বিশ বছর দেশি পাইলট চালায় প্রশাসন বিদেশিরা চালায় বিমান আজকের পত্রিকা সরকারপন্থীরাই বসলেন বেকে বগুড়ার বাজার যেন খার আমল শিক্ষা মন্ত্রণালয়ে টাকা ছাড়া কিছুই হয় না কালবেলা এর সফটওয়্যারে ভয়াবহ জালিয়াতি বিএনপির অগ্রহীধাকে অগ্রাধিকারে খালে দিয়ে মুক্তি সংসদে ক্ষোভ শিক্ষা টাকা ছাড়া কিছুই হয় না যায় যায় দিন চালের দাম বাড়ছে আট কারণে সরকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মুখোমুখি বৃষ্টি মাথায় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা প্রতিদিনের বাংলাদেশ শিক্ষকদের আন্দোলনের সব দল বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় যানজট পেরিয়ে পরীক্ষীরা পরীক্ষার্থীরা হলে দৈনিক বাংলা নতুন অর্থ বছরের বাজেট পাস দৈনিক জনকণ্ঠ সংসদে বাজেট পাস বৃষ্টি ঝরবে ছয় দিন পাহাড় ধসের সংখ্যা শরীফ আপনি শিরোনাম শুনলেন একটি অপ্রীতিকর সংবাদ নিয়ে আলোচনা করতে হয় আমরা গত কয়েক বছর ধরে শিক্ষকদের কোনো আন্দোলন সেই অর্থে দেখিনি শিক্ষাঙ্গনে একটা সন্তোষজনক পরিস্থিতি বিরাজ করছে কিন্তু এই নতুন পেনশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুবিধা কমবে যদি কমে মানে একটা পেনশন ব্যবস্থা চালু হবে আমি মোটা দাগে যেটা বুঝি যে আমি বিদ্যমান ধারায় যেভাবে টাকা পেতাম অবসরে গেলে অমুক আপনি যে নতুন যে সিস্টেমটা চালু করবেন সেটাতে আরেকটু বাড়তি সুবিধা তো থাকতে হবে নাকি আমি যেটা পেতাম না সেটা আপনি কেড়ে নিয়ে একটা পেনশন সুবিধা দেবেন মানে আমি জানি না সরকারি ভাষ্যের জায়গায় কি বলা হচ্ছে কিন্তু যদি আপনাকে আমি ছোট্ট করে শোনাই যদি এ কী বলা হচ্ছে পেনশনে আগে যেটা আছে পেনশনের নমিনি আজীবন পেনশন পান আগেরটায় এখন যেটা হবে পেনশনাররা পঁচাত্তর বয়স পর্যন্ত পেনশন পাবেন পাছারে ইনক্রিমেন্ট পাওয়া যায় আর কোনো ইনক্রিমেন্ট নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবসরে যান পঁয়ষট্টি বছরে পেনশনধারীদের বয়স সীমা বছর এককালীন বড় অঙ্কের অর্থ পাওয়া যায় এককালীন অর্থ পাওয়ার কোনো ব্যবস্থা নেই এই যে শেষ কথাটা আমি যখন চাকরি থেকে অবসর নিব আমার স্বপ্নটাই থাকে এককালীন একটা টাকা পাবো যেমন বিশ্বদ্রী শিক্ষক আশি লাখ টাকার মতো পেয়ে যান তো এইটা না পাই যদি মাসে মাসে আমি আবার ওই চাকরির পরেও মাসে মাসে টাকা পাই তাহলে আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তাটা কি আমি সরি আমি একটা বোকার মতো প্রশ্ন করলাম না ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আমার আসলে পরিষ্কার ধারণা ছিল না তো গত কয়েকদিন আগে এই যে আন্দোলনটি করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির সাথে একটা অনুষ্ঠানে তার কাছ থেকে আমি একটু জানার বোঝার একটু চেষ্টা করলাম এবং তখনই আমার মনে হয়েছে আসলে পেনশনটা কেন দেওয়া হয় পেনশনটা দেওয়া হয় যে আপনি একটা জায়গায় একটা সার্ভিস দিচ্ছেন এবং সেখান থেকে আপনি অবসরে যাবেন ভবিষ্যতে আপনার এবং আপনার উপরে নির্ভরশীলদের একটা নিরাপত্তার জায়গা কিন্তু এটাকে পরিবর্তন করে যে সিস্টেমে আনা হলো আপনি তাৎক্ষণিকভাবে হয়তো একটু লাভ পাবেন প্রতি মাসে আগে যে টাকাটা পেতেন তার থেকে একটু বেশি পাবেন কিন্তু আপনার যে নিরাপত্তার যে জায়গাটা আমাদের এখানে যেটা দেখা যায় যে একজন মানুষের একটা বড় খরচ হয়ে যায় যখন পরিণত বয়সে গিয়ে চিকিৎসার পেছনে তো আপনি যখন প্রতি মাসে একটা অর্থ পাচ্ছেন এবং এই অর্থটা কিন্তু আপনি আসলে সঞ্চয় করার সুযোগটা থাকে না নানা কারণে সেটি খরচ হয়ে যায় আমি মনে করি যে এই জায়গাটায় সরকারের বিবেচনাটা করা উচিত তবে আমার কাছে যেটি মনে হয়েছে এই সিদ্ধান্তটি এসেছে কিছু দুষ্ট আমলাদের মাথার থেকে এবং দুষ্ট আমলাদের মাথা তাদের 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 এটা হচ্ছে লক্ষ্যটা হচ্ছে যে আপনি এই প্রক্রিয়ার মধ্যে ঢোকার পরে যে পেনশনটা আপনাকে দিতে হচ্ছে চাকরি বা আপনার কর্মজীবন শেষে তাতে সরকারের টাকাটা বেশি যায় এককালীন যে টাকাটা যদিও আপনি স্কুল বা অন্যান্য জায়গাগুলোতে যে শিক্ষকরা পেনশানে পান তাদেরকে কিন্তু অনেক সময় ঘুরতে হয় তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় তাদের সোর্সগুলো আরো ইনকামের কতগুলো জায়গা আছে কিন্তু তারপরেও তারা যে বক্তব্যটি দিয়েছে এটিকে আমি অযৌক্তিক মনে করি না রাষ্ট্রকে বিবেচনায় রাখতে হবে তার সমস্ত জনগোষ্ঠীকে সে কিভাবে একটু বেটার সার্ভিসটা দিতে পারে কিন্তু রাষ্ট্র যদি চালাকি করে তার নাগরিকদের সাথে আমার কাছে মনে হয়েছে এটি এক ধরনের চালাকি করা যে আপনাকে হিসাবে দেখালাম যে আপনাকে অনেক টাকা দিচ্ছি কিন্তু আপনাকে এককালীন এই যে এক কোটি টাকা আশি লক্ষ টাকা এটি আমার দ্বিতীয় ভেঙে 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 আমার অন্যান্য জায়গার থেকে ইনকাম করি সেখান থেকে দিচ্ছি এটি আমি মনে করি এক ধরনের চালাকি রাষ্ট্রের উচিত না তার নাগরিকদের সাথে এবং যে অর্থটি উপরে নির্ভর করে এই পরিবারগুলো কিন্তু একটা স্বপ্ন দেখে যে আমার চাকরি জীবন চাকরিজীবী প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আমি শেষ বয়সে এই টাকাটা পাবো এই সোসাইটি তো সবাই তো আর মতিউর রহমান বা ওই রকমের না যার মানে যে সম্পদের কথা আমরা পেনশন না পেলে চলে পেনশন না পেলেও চলে তো আমি মনে করি যে সরকারের এই জায়গাটায় বিবেচনা করা উচিত এবং বিবেচনা চাইলে সরকার করতে পারে কিভাবে করতে পারে গতকালকে আজকেও মনে হয় পত্রিকা এসেছে ছোট্ট কিন্তু এর ভেতর থেকে আপনি কতগুলো মেসেজ পেয়ে যাবেন এই যে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণ সেখানকার এক সার্ভেয়ার তিনি আড়াই কোটি টাকা ঘুষ খেয়েছিলেন অভিযোগ এসেছে তদন্ত হয়েছে বিচার হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি আপিল করেছেন ভূমি মন্ত্রণালয়ের আপিল বোর্ডে তারা এটি বিবেচনা করেছে যে তিনি যে আড়াই কোটি টাকা ঘুষ খেয়েছেন তার বিনিময়ে তাকে সাসপেন্ড করাটা এটি বেশি শাস্তি হয়ে গেছে সুতরাং তার শাস্তি কমিয়ে দিয়ে তার বেতন দুই গ্রেড কমিয়ে দিয়ে গতকালকে তাকে যোগদান করার সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে খাল চুরি বিল চুরি পুকুর চুরি সাগর চুরি এই জিনিসটা আপনার বিবেচনায় আসছে না আপনার বিবেচনায় আসছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বা আপনার এই ধরনের যারা কর্মচারী তাদেরকে কিভাবে আপনি ঠকাবেন আর একই সাথে আমি এটাও বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে যেভাবে একাট্টা হয়েছেন আমাদের শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আপনি খুব একটি চমৎকার কথা বলেছেন যে একটি পত্রিকার শিরোনাম হয়েছে যে সরকারি দল বিরোধী দল দুই শিক্ষক সংগঠনে একাটা আপনি যে প্রশ্নটি করতে চাচ্ছেন বা তুলতে চাচ্ছেন যে আসুন না শিক্ষার পরিবেশ রক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার উত্তরণের ক্ষেত্রে আমরা সবাই এক হওয়ার চেষ্টা সেটাই মনে করি এবং আপনি এই জায়গাগুলোতে দেখবেন যে স্বার্থের জায়গাটা পার্লামেন্টে যখন ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলা হয় তখন কিন্তু সবাই টেবিল চাপড়ায় যখন কথা হয় তখন কিন্তু সবাই খুশি হন কেউ কিন্তু বিরোধিতা করেন না বা বলেন না যে আমি এই চৌধুরীর মতন একজন দুইজন মানুষ আছেন তারা হয়তো এই সুবিধাটা নেন না কিন্তু সবাই খুশি হন যে এই সুবিধাটা আমরা পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে একত্রিত হয়েছেন আমরা এটি দেখতে চাই যে সেখানে মত দল এই পার্থক্য পরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা জায়গায় আসবেন এবং সেটি শুধুমাত্র পেনশন ইস্যুতে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিশ্ববিদ্যালয়ের মুক্ত বুদ্ধি এবং গণতন্ত্রের চর্চা বহুমতের চর্চা বিশ্ববিদ্যালয়গুলোতে যে এক ধরনের বদ্ধ একটা জলাশয়ের মতো দলা যে প্রভাব বিস্তার এই জায়গাগুলোর থেকে বিশ্ববিদ্যালয়ের সবার মতামত প্রকাশের জায়গাটা হবে এটি এই আন্দোলনটি শেষ হলে আমি সেদিন বলেছিলাম আমি নিজাম ভাই এবং আমানুল্লাহ স্যার দুইজনই ছিলেন আমার সাথে একটা টেলিভিশনে আমি বলেছিলাম যে আপনারা যে আন্দোলনটা শুরু করেছেন এই আন্দোলনটা যদি আপনারা কন্টিনিউ করে ওই পর্যন্ত নিয়ে যেতে পারেন যাতে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই দায়িত্বটা পালন করা উচিত আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কী এই বিশ্ববিদ্যালয়টা তো এই এই ধরনের একটা স্ফুরণের জন্য এই বিশ্ববিদ্যালয়টা ভূমিকা রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনটা পরিচালিত হচ্ছে সারা বিশ্ববিদ্যালয় থেকে তবে লিড করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং তাদের কাছে এই আশাটা আমরা করতেই পারি এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটি আমি বলি এই সুযোগে বলে ফেলি যে পৃথিবীতে প্রত্যেকটা দেশে বিশ্ববিদ্যালয় আছে কিন্তু পৃথিবীতে একটা বিশ্ববিদ্যালয় যে একটি দেশ সৃষ্টি করেছে অবশ্যই অহংকার আপনি অনেক সমালোচনা করতে পারেন তার অনেক সীমাবদ্ধতা আছে আমরা একটা বিরাট অংশ তাকে নিয়ে অনবরত তাকে আমি ক্রিটিক করতে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় করলো না ঢাকা বাবা মাছ ধরে তিনিও তার সন্তানটিকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যখন তার মাথার মধ্যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এই বিশ্ববিদ্যালয়টা ওই জায়গাটা এখনো আস্থার জায়গাটা আছে তৈরি করে অনেক রকমের সংকট আছে আবার এই বিশ্ববিদ্যালয়ে ওই যে স্যান্ডেল পড়তে পারে না যে বাবা সেই বাবার সন্তানকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়ে তাকে একটা বড় জায়গায় দিয়েছে সুতরাং ওই যে অবদানটা সেই অবদানটাকে আমি স্বীকার করব বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার জায়গা যে জায়গাগুলো আছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের ওই যে একটা আলোকবর্তিকা হয়ে আমাদেরকে পথ দেখাবে এই প্রত্যাশাই করি অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব চমৎকার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে আজকে মানে খুব গর্বের দিন গর্বের জায়গা থেকে বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্বটা আমাদেরকেই রক্ষা করতে হবে সাবেক পররাষ্ট্র একটা চমৎকার কথা বলেছেন যে দুর্নীতিবাদ যারা দ্বারা দুর্নীতি তাদেরকে যদি এক জায়গা থেকে অন্যত্র বদলি করা হয় এটাই সর্বোচ্চ শাস্তি হতে পারে না তার শাস্তির ব্যাপারে তিনি আরো অনেক ক্লিয়ার কথা বলেছেন যেমন আপনারের ফয়সাল এনবিআর এর দুই কর্মকর্তার দুর্নীতি ফয়সালকে বগুড়ায় বদলি হদিস নেই এর মানে মতিউর একজন মানুষ নাকি একটা জায়গা হচ্ছে সরকারকে কতগুলো প্রসিডিউর মেনটেন করতে হয় এটা আমরা সবাই জানি একজন অপরাধ করল সঙ্গে সঙ্গে তাকে জেলে পাঠিয়ে দেওয়া যায় তাকে একটা তদন্ত অন্যান্য নিয়ম নিয়ম তবে তবে আমরা গত কয়েক বছর ধরে দেখছি বিশেষ করে এটি আমলাদের ক্ষেত্রে বড় বড় আর্থিক দুর্নীতি যে দুর্নীতিগুলোর শাস্তি দেওয়া হচ্ছে তাকে ভৎসনা করে তাকে ভৎসনা করা হচ্ছে তাকে বেতন একটু কমিয়ে দেওয়া হচ্ছে ওই যে উদাহরণ যেটা আপনি বললেন যে উদাহরণটি দিলাম এবং আপনার মনে থাকার কথা কয়েক বছর আগে নিউজ বেরিয়েছিল রাতের বেলায় সচিবালয়ে অফিস বসিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে একটা বিরাট প্রতারক চক্র শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে পৃথিবীর কোনো দেশে তার সরকারের সর্বোচ্চ অফিস এরকমের ঘটনা ঘটে না বাংলাদেশে ঘটেছে এবং আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের বিচার হয়নি আমি মনে করি যে একটা দেশের আইনের শাসনে চলতে হলে আপনাকে বিচারটা করতে হবে কারো প্রতি রাগ অনুরাগের বিষা বশবর্তী হইয়া না কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে বিশেষ করে এই যে সরকারি প্রশাসন কর্মকর্তাদের একটা বিরাট অংশ তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে এবং এটি পার্লামেন্টেও কিন্তু আলোচনা হয়েছে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের মাহবুল আলম হানিফ তিনি এটি প্রসঙ্গটি তুলেছেন যে একজন রাজনীতিবিদ বা একজন নির্বাচিত জনপ্রতিনিধি তার নামে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন কিন্তু সরকারি কর্মকর্তার তার বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে তিনি গ্রেপ্তার হবে না তাকে অনুমতি নিতে হচ্ছে অর্থাৎ একটা দেশে আপনি যখন আইনের শাসনের বদলে শাসকের আইন যখন প্রবর্তন করেন অথবা চুজ অ্যান্ড পিক এই পলিসি যে আমি আমলাদের জন্য একরকমের আইন আমার সিভিলিয়ানদের জন্য একরকমের আইন আমি অন্যান্য জায়গার জন্য তাহলে আইনের শাসনটি হয় না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে জায়গাটা ক্ষমতার এক সময় ছিল ক্ষমতার কাছাকাছি যদি আপনি থাকেন তাহলে আপনি রাজনীতিবিদরা একটা সুবিধা পেত আমার আমাদের এখানে আইনের শাসনের এই যে অনুপস্থিতি অথবা এর যে ব্যত্যয়টা হচ্ছে এটি নির্দিষ্ট একটা রেজিমকে আমি এটার জন্য দায়ী করব না এটি একটা ধারাবাহিকতা তবে এটি বলা যায় যে প্রবণতাটা ক্রমশই বাড়ছে এবং মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে শঙ্কাটা তৈরি হচ্ছে এবং আমাদের এখানে এখন যেটা হয়েছে যে আপনি চুরি করতে পারেন ওই যে আপনি যে নিউজগুলো বললেন পত্রিকার ম্যাক্সিমাম নিউজ হচ্ছে দুর্নীতি সংক্রান্ত এবং আমি যেটা মনে হয় সারা দেশে প্রতিদিন আমাদের যে দুর্নীতি হয় তাতে শুধুমাত্র একটা পত্রিকাই সেটা নিয়ে বের করা যায় একটা পত্রিকায় বের হয় না সেটা তো হয়ই হতে পারে সেটা আপনাকে প্রসঙ্গক্রমে আপনাকে একটু প্রশ্ন করতে চাই আজকে গতকাল সংসদে শিক্ষা বিভাগে বা শিক্ষা স্তরে দুর্নীতি নিয়ে মাননীয় সংসদ সদস্যরা অনেক কথা বলেছেন আমার পেশাগত জীবনে দৈনিক ইস্তেফাকে চাকরি করবার সুযোগ শিক্ষাবিটে কাজ করেছি আমি আমার প্রশ্নটা হলো যে যারা রাষ্ট্র চালান সংসদেই তো নিয়ম আইনগুলো প্রণয়ন করা হয় তারাই যদি দুর্নীতির ব্যাপারে অভিযোগ তোলেন তাহলে এইটা দুর্নীতিটা রোধ করবে কে মানে আমি বুঝতে পাচ্ছি না দুর্নীতিটা রোধ করবে কে প্রথমত হচ্ছে এর ভেতর থেকে নিজেকে একটু হাইলাইট করার একটা প্রবণতা আছে আমি বললাম আমি বললাম আমি এটি বলেছি এবং এটি বলার পরে তার আশেপাশে কিছু লোকজন এটি নিয়ে আবার তাকে বাহবাটা করে বাহবা আবার আপনি যাদেরকে দেখবেন তাদের অনেকেই তার নিজের এলাকায় গিয়ে এই ধরনের কাজগুলোতে হস্তক্ষেপ করেন মনে করিя দেই গত সরকারের এই সরকারের আগে টারমে জি যে শিক্ষা প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশের এটি একটি খুবই আপনার এলাকায় কুড়িগ্রাম তিনি ঘুষ নিয়েছেন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলে তারপরে সেই ঘুষের টাকা ফেরত সরকারি বাড়িতে তাদেরকে পিটিয়ে তারপরে সেই টাকা ফেরত দিয়েছে তাদের কি কোনো বিচার হয়েছে না এই যে এমপি সাহেবরা যারা বলছেন তারা কি তাদের এক সময়কার কলিগ এক সময়কার এমপি পার্লামেন্টে কি সেই বিষয়টা তুলবেন কখনোই তুলবেন আমি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম আসি তখন আপনারা চলে যান যান শিক্ষাবিটের দায়িত্বে ছিলেন আপনারা আমার কাছে যেটা মনে হয় যে এই যে দুর্নীতির বিষয়টা এটা একেবারে সব জায়গা ছেয়ে গেছে বাংলাদেশে এখন অফিসগুলোতে আপনি দেখবেন যে যার ঘুষ খাওয়ার সুযোগ আছে তার মধ্যে ঘুষ খাচ্ছে না এর পরিমাণটা একেবারেই কম একেবারেই কম না বরঞ্চ ঘুষ খাওয়ার সুযোগ আছে আপনি যদি ঘুষ না খান তাহলে আপনি কেমন কর্ম কেমন কর্ম করেন এটা কোনো এব এবং কতগুলো জায়গায় আপনি দেখবেন যে এই ধরনের এক ধরনের অসুস্থতা একজন ব্যক্তির সাতশো ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সাতশো আমি একই সাথে এই প্রশ্নটাও তুলি যে আমি শুধুমাত্র এই যে মতিউর রহমান বা ফয়সাল মাহমুদকে আমি দায়ী করব না আপনার এই ধরনের যে কি যে পোস্টগুলো আছে সেখানকার এক একজন কর্মকর্তা একজনে এই যে ফয়সাল মাহমুদ তিনি প্রতিদিন আমি মিডিয়াতে দেখেছি প্রতিদিন যে ঘুষ নিয়েছেন তার পরিমাণ হচ্ছে ছয় কোটি টাকা প্রতি সরি মাসে প্রতি মাসে প্রতি মাসে তিনি ছয় কোটি টাকা ঘুষ নিতেন প্রতি মাসে তিনি ছয় কোটি টাকা ঘুষ নিতেন সংগ্রহ করতেন এবং তার স্ত্রী তিনি একজন গৃহিণী তার শ্বশুর একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন বিদায় নিয়েছেন শাশুড়িও তিনিও একজন গৃহিণী কিন্তু তাদের হচ্ছে উনিশটা অ্যাকাউন্ট শ্বশুর শাশুড়ির নামে এবং সেখানে প্রায় পঁচিশ কোটি টাকা জমা করেছেন তো এই যে তথ্যগুলো এখন আমরা পাচ্ছি যারা এই বিষয়গুলোকে দেখভাল করার দায়িত্ব আমি সরাসরি প্রশ্ন করি এর চেয়ারম্যান কি এদের দুর্নীতির সম্পর্কে জানতেন কি না নাকি তিনি এই বিষয়টি জেনে অফ ছিলেন প্রশ্নগুলো তাদেরকেও আসামির কাঠগড়ায় দাঁড় করানো দরকার যেহেতু এই যে ছয় কোটি টাকা এই ছয় কোটি টাকা এই ব্যক্তি যদি প্রতি মাসে নিজের অ্যাকাউন্টে জমা না হতো করতো তাহলে এই টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো এবং এটা দিয়ে আপনি একটা জনকল্যাণের কাজ করতে পারতেন রাষ্ট্রের পারপাসটা আপনি সার্ভ করতে পারতেন পাবলিকের ইন্টারেস্ট আপনি সার্ভ করতে পারতেন কিন্তু সেটি করেন নাই একজন ব্যক্তিকে দিয়েছেন সুতরাং এই যে তথ্যগুলো এই তথ্যগুলো আমি একজনের কথা বললাম এন এর চেয়ারম্যানের কথা বললাম আমাদের মন্ত্রীরা অর্থমন্ত্রী কি জানবেন না তাকে তো জানতে হবে কারণ তিনি রেসপন্সিবল এই জায়গাটায় তাকে বক্তব্য দিতে হয় তিনি এই ডিপার্টমেন্টের প্রথা সুতরাং আপনি শুধু মতিউরকে আপনি শুধু এক্স ওয়াই জেড এবং আমি যেটা দেখছি আপনি খেয়াল করে দেখবেন যে সাবেক আইজিপি যাকে নিয়ে প্রশ্ন উঠছে তিনি ওই ক্রেস তুলে দিচ্ছেন ওই সাদিক এগ્રોલ মালিকের হাতে আবার এই যে মতিউর তিনি বাই বিদেশে গিয়ে গভর্নরের সাথে ছবি তুলছেন আমি যেটাতে ছবি তোলার ব্যাপারটা এটা হতে আপনি যেটা দেখতে পাচ্ছেন এবং

স্মৃতির পাতায় যদি এই দৃশ্যগুলো আমরা দেখি তাহলে কি পরিমাণ দুঃসহ জীবন প্রথমত এবং এখানে একটা জিনিস আপনাকে বলতে চাই এখানে বলা হচ্ছে যে কারাবন্দি চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের তারা কিন্তু এখনো তৎপর এটি এখনো যদি আমরা সেই দিনে ফিরে যাই স্মৃতির কাছে শিউরে উঠতে হয় যে ঘটনাগুলো এখানে ঘটানো হয়েছিল এবং সেই যে তৎপরতাটা এটি যে বন্ধ হয়েছে এটি বলা যাবে না এবং এখনো কিন্তু আপনি দেখবেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত নিউজগুলো নিয়ে একটা অংশ এখনও এদের ভয়াবহতা অনুধাবন করতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে ঠাট্টা করা করে কেউ কেউ বলার চেষ্টা করে এটি হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল একটা সিচুয়েশন তৈরি করার জন্য আপনার যে ঘটনায় একাধিক পুলিশের কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন র্যাবের মতো বাহিনীর সর্বোচ্চ ব্যক্তি গোয়েন্দা প্রধান তিনিও কিন্তু এদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সুতরাং এই বিষয়টা কেউ আর্টিফিশিয়ালি তৈরি করেছে এই প্রচারণা যারা করে তারা হচ্ছে এদের সহযোগী এই মতাদর্শকে প্রমোট করে আমি মনে করি এবং একই সাথে সেই ঘটনার পরে আমরা যে ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়েছিলাম আমার ধারণা সেই জায়গার থেকে আমরা অনেকটা সরে এসেছি আপনি এখনও ঢাকা শহরের পথে পথে দেখবেন নানা রকমের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ঢাকা শহর আছে তো আমরা জিজ্ঞেস করি যে আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে এবং এই যে জঙ্গিদের তৎপরতার কারণে সব থেকে বেশি সাফার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের বন্ধুদেরকে হারিয়েছে সহকর্মীদেরকে হারিয়েছে সদস্যদেরকে হারিয়েছে সুতরাং এই জায়গাটায় একদিকে আইন প্রয়োগকারী সংস্থাকে যেমন ভূমিকা রাখতে হবে একই সাথে যে মতাদর্শ নানা রকমের তরুণদেরকে বিভ্রান্ত করে এই জায়গাটা নিয়ে আসে যে তরুণ একেবারে প্রার্থনার জায়গার থেকে তাকে ওই জায়গাটায় নিয়ে যেতে চাই তার প্রতিরোধের জন্য আপনাকে দৃশ্যমান এবং অর্থভ উদ্যোগ নিতে হবে অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন হোলি আর্টিজানের সেই নারকীয় ঘটনা স্মৃতি আজ মনে পড়ছে নিশ্চয়ই আমাদের প্রতিরোধ করতে হবে ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খুদা হাফেজ